তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেইন। আর আজকের ভিডিওটা হচ্ছে মার বার্থডে, আজকে আমার মার বার্থডে অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার্সের আজকে দুজনের বার্থডে। ফার্স্ট ওয়ান হচ্ছে মায়ের বার্থডে আর হচ্ছে বাপ্পা কাকা। বাপ্পা কাকার যদি আমি ব্লগটা যদি পাই এম আজকের মধ্যে যদি পাই আমি, দেন আমি সেটাকে আপলোড করে দেবো লাস্টে, একদম ভিডিও লাস্টে দিয়ে দেবো, সেটা তোমরা দেখতে দেখে যেতে পারবে। অ্যান্ড আমি সকালে প্ল্যান করেছিলাম যে কেকটা আমি আনবো, দেন কেকটা কাটা হবে, মা কিছু জানবে না, সারপ্রাইজ অ্যাজ এ সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট আনফর্চুনেটলি দেখলাম ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, তো দেখলাম বাবা স্কুলেতে কাজের সময়, তখন কেক নিয়ে এসছে, তো তারপরে কেকটা কাটিং হবে, বেশি ভালো হতে হবে। অ্যান্ড আজকে ফার্স্ট দেখেছি যেটা চিকেন দেখেছি, ওটা একটু চিকেন না, ওটা হচ্ছে বিরিয়ানি রান্না করেছে, দুপুরবেলা প্রচণ্ড খেতে বেরিয়ে দেবো, ঠিক আছে, তো ওখানে কিছু করার একটা রাত্রি দেখিয়ে দেবো। অ্যান্ড সবাই জিজ্ঞেস করে দেবে কমেন্ট করে, তখন একটা একটু গল্প সবাই যেহেতু ফ্যামিলি সবাই সবার ব্লগদের ফ্যামিলি মেম্বার, তো মা আসুক তারপরে এই কাটিকার সময় দেখা। আমার ছেলে না হেবি বদমাইশ, দেখো ভিডিও করেই যাচ্ছে। দিদা মাকে আশীর্বাদ করছে, এই যে সেই বিরিয়ানি অর্ধেক সকালবেলা খাওয়া হয়ে গেছে, এখন কিছু পড়ে আছে এটাই। গাইস মেনু চলে এসছে, দাদার ফ্রাইড রাইস, সাদা ভাত, আর এই ভাজা, দই কাতলা, ডাল, চিলি চিকেন। কেমন লাগছে আপনার এই মেনুটা? ওকে তো গাইস, এখন আমার মেনু হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা পজ করছি আর এক এক করে সব মেনু আসছে, এই এখন আসলো পাঁচ। গাইস কেক চলে এসেছে, দেখা কখন বাদ দে বাবা, আজকে ইনার বার্থডে দাদার না, আজকে ভাই ফু কিছু নেই, আরে ওরে দাদার ভাইয়ের কত ভালোবাসা।
হাতে একটা খাওয়াচ্ছি হাতে একটা নাকি খাবে করা হচ্ছে চলো মা স্টার্ট করে দাও কি খাচ্ছি সবাইকে সার্ভ করার জন্য পাল্টানো হচ্ছে চন্দ্রনাথ।